মহাশক্তিধর আকলওয়ালা মানুষ, সব কিছু তৈরি করে এবার মানুষকে আল্লাহ বললেন, যাও তোমরা এখন আর আমার কাছে থাকবে না। মনে রাখবেন, তিনটা জগৎ, কয়টা জগৎ? একটা হলো রোহের জগৎ, সেখানে কেবল আত্মারাই থাকে। আর একটা হলো পার্থিব জগৎ, যেখানে 18,000 মখলুকাত মানুষের নেতৃত্বে থাকে। সুবহানাল্লাহ। আর একটা হলো পরজগৎ, যেখানে কেবল মাওলার সাথে মাওলার সৈনিকেরা, মাওলার প্রতিনিধিরা অনন্তকাল ধরে অনন্ত সুখে ভেস্তের ভিতরে বসবাস করবে। এটা তার হস্ত কামাই, এটা তার মনিবের থেকে পুরস্কার। সুবহানাল্লাহ। মুসলমান ছাড়া পৃথিবীর কোন প্রাণী, কোন মানুষ এই খবর রাখে না। আল্লাহর কত শুকর, আল্লাহ যদি আমাদেরকে এমন কোন দেশে পাঠাতেন যেখানে মুসলমান নাই, তাহলে আর এই কথাগুলো খোঁজারও জানারও কোনো পথ ছিল না। আল্লাহ যদি দয়া করে কোনো মুসলমানের ঘরে আমাকে না পাঠাতেন, তাহলে আমার পক্ষে এই মাটিতে থেকেও জানার কথা ছিল না। তা আল্লাহ মানুষকে বিবেক দিয়ে এবার রোহের জগতে একটি সম্মেলনের আয়োজন করলেন। আয়োজন করে সমস্ত রোহগুলোকে একত্রিত করে আল্লাহ তাদেরকে আশ্বস্ত করলেন, ফাসা ওয়াকা ফাদালাক, আমি তোমাদেরকে অভ্যন্তরীণ বাহ্যিক সমস্ত শক্তি দিয়ে মহাশক্তি দর করেছি। আল্লাহর প্রতিনিধিত্ব পালনের, প্রতিনিধিত্ব করার জন্য যা কিছু প্রয়োজন সব দিয়েছি। এখন তোমাদের আর এখানে এই জগতে থাকার সময় নেই। কত যোগ্য তুমি হয়েছ, কত যোগ্যতা তোমার অর্জন হয়েছে, তার একটি পরীক্ষা, তার একটি প্রতিফলন, তার একটি বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তোমাদেরকে সীমিত সময়ের জন্য আমি আর একটা জগতে পাঠাবো। সেটার নাম হবে দুনিয়ার জগৎ, পার্থিব জগৎ। সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে আমার প্রতিনিধিত্ব তুমি করতে কতখানি আন্তরিক, কতখানি সচেষ্ট, তোমার বিবেকটাকে, যেটা আমি কোনো প্রাণীকে দেই নেই, তোমার বিবেকটাকে তুমি কতটুকু কাজে লাগাতে সক্ষম হয়েছ, এটার দ্বারাই তোমার মর্যাদা নির্ধারিত হবে, তোমার পজিশন নির্ধারিত হবে। তুমি কোন পজিশনের, কোন মর্যাদার আমার প্রতিনিধি, এটা প্রমাণিত হবে। এবং সেই মুহূর্ত সময়ের মধ্যেই প্রমাণ সাপেক্ষেই তুমি পরজগতে পা বাড়াবে এবং এক পর্যায়ে নশ্বর জীবন, বেহেশতি জীবনে অনন্তকাল আমার কাছে থাকবে। কিন্তু এত শুভ সংবাদের পরও মানুষ আল্লাহর কাছে থাকার এই যে বিলাসিতা, উচ্চ বিলাসী, এই আনন্দ কিসে ছাড়তে চায়? বুকের ধন মায়ের কোল থেকে তো নামতে চায় না। 3-5 বছর হয়ে গেছে, এখনো ঘর থেকে যেতে চায় না। আইএ পাস, এ পাস করেছে, এখনো বসে বসে খেতে পারলে ঘর থেকে বের হতে চায় না। এমন অনেক বাচ্চারা আছে যাদের জীবন শেষ হয়ে যায়, মায়ের কোল ছাড়তে পারে না, জীবনটা তার শেষ হয়ে যায়। কি বলেন, ঠিক কি না? আমাদের এখানে অনেক বাচ্চারা ভর্তি হয়, কাঁদতে থাকে বাবা মা। আমি বলি, হ্যাঁ খুব সুন্দর, তোমার কান্নাটার বড় দাম, বাবা মায়ের প্রতি এভাবে মহব্বত ভালোবাসা থাকবে বাচ্চাটাই স্বাভাবিক। তো তোমাকে আমি একটি সুন্দর পরামর্শ দিতে পারি, তুমি যদি আজীবন বাবা মায়ের কাছেই থাকতে চাও, তাহলে আজই মাদ্রাসা ছেড়ে বাড়িতে চলে যাও এবং 1-2 স্বরে অ ক খ ABCD যা শিখেছ সবগুলো ভুলে যাও এবং 2টো গরু কিনে তুমি চাষাবাস করো। আবার বলি, না চাষাবাস করলেও তো সমস্যা, তাহলে তুমি সকালে বের হবে, দুপুরের আগে বাবা মাকে দেখতে পাবে না, যেহেতু একটু চাষাবাস পারো। খেয়ার মাঝি হলেও সমস্যা, তুমি সারাদিন নৌকোভাবে রাত গভীরে বাসায় গিয়ে মা বাবা হয়তো ঘুমিয়ে থাকবে, দেখতে পারবে না। সবচেয়ে আহাম্মক বিকলাঙ্গ হয়ে থাকলে সবচেয়ে ভালো হয়, হাত পা ভেঙে ঘরের ভিতরে তুমি প্রতিবন্ধী হয়ে পড়ে থাকো, তুমি সব সময় তোমার বাবা মাকে দেখতে পাবে। কিন্তু যখন তুমি একটু যোগ্যতা অর্জন করেছো, ঘরের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছো, এবার তুমি দিনে 3 বার দেখতে পাবে, সকালে যাবে, দুপুরে খেতে আসবে, দুপুরে যাবে, বিকেলে আসবে, রাতের বেলা দেখতে পাবে। আর যদি আরেকটু যোগ্য হয়ে যাও, তো
তাহলে হয়তো দোকান ছেড়ে রাতে আসারই সুযোগ পাবে না, ঝাঁপ নামিয়ে সেখানেই ঘুমিয়ে থাকবে। এভাবে বড় হতে হতে যদি এমন হও, তোমাকে পড়তে যেতে হবে লন্ডনে কিংবা ইউরোপে কিংবা মিশরে। এভাবে তোমাকে যত তুমি বড় হতে চাও তত তোমাকে দূরে যেতে হবে। এর মানে এ নয় যে ভালোবাসা মায়া মমতা দিলের ভিতরে নাই, বরং তুমি বিশাল এক স্বপ্ন এঁকেছো, যেই স্বপ্নের দ্বারা তুমি বাবা মাকে গর্বিত করবে। তুমি এমন এক স্বপ্ন এঁকেছো, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তোমাকে দেশ থেকে দেশান্তরে 12 বছর 20 বছরের দূরে যেতে হচ্ছে। সফলতার ছোঁয়া পেয়ে গেছো, এবার তুমি বন্দে বাপের কাছে আসছো না, তোমার বন্দে বাপ তোমার কাছে চলে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? সামান্য যদি একজন মাদ্রাসার মহতামেম হও, তোমার কাছে তোমার বাবা মা চলে আসবে, যেহেতু প্রিন্সিপাল মহতামেম, এদের তো আর ছুটি হয় না। সামান্য যদি একজন আমলা হও, টিউনো হও, ডিসি হও, তাহলে ঈদ কোরবানি তো ওই অফিসার তোমার বাবার কাছে যাবে না, বাবা তার কাছে চলে আসবে। অর্থাৎ তোমার গুরুত্ব যত বেশি তত তোমার মনিব তোমার কাছে ফিরে চলে আসবে। কি বলেন, ঠিক কিনা? আর আল্লাহ বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকতে দেরি হয়, আমার সারা দিতে এক মুহূর্ত দেরি হয় না, কারণ তুমি আমার অনেক প্রয়োজনের প্রাণী, তুমি আমার অনেক গুরুত্বপূর্ণ প্রাণী, তুমি আমার অনেক বড় আমানতদার প্রাণী। তোমার উপরে আমি অনেক কিছু আমানত রেখেছি, দায়িত্বভার রেখেছি, অনেক কর্তব্য রেখেছি। অতএব তোমার দাম আমার কাছে এমন যে আমি আর তোমার ভিতরে কোনো ছায়া পর্দাই থাকে না। এখন মানুষগুলো তো বুঝতেছে না, ওই শিশুর মতো, আহাম্মকের মতো, পাগলের মতো, দুগ্ধজাত শিশুর মতো হাউমাউ করে কাঁদছে, না আল্লাহ যাব না, থাকবো কোথায়, কোন জগতে? এবার আল্লাহ বললেন, না ভয় নাই, ভয় নাই, লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, একেবারে সীমিত সময়ের জন্য, এক সেকেন্ড কেন, এক ন্যানো সেকেন্ডও তোমাকে বেশি রাখবো না, লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, এক মুহূর্তের বেশিও তোমাকে ওখানে থাকতে হবে না। শুধু তোমাকে যে আমি বিশাল শক্তি দিয়েছি, এই শক্তির প্রয়োগটা তুমি কেমন করে করতেছো, এটা তুমি প্রমাণিত না করলে আমি তোমাকে কত ভালোবাসি সেই ভালোবাসার মূল্য তুমি বুঝবে না। তোমাকে আমি কোন পজিশন দিয়েছি, এই পদমর্যাদা, এই সম্মান বুঝবে না। সুতরাং তোমাকে একেবারে সীমিত সময়ের জন্য যেতে হবে, এবং ভয় নাই, এই পথ চলতে গিয়ে ওই দুনিয়ার ওই রাজ্য শাসকের মতো ক্ষমতা পেয়ে তুমি আবার নিজে স্বেচ্ছাচারী হয়ে না যাও। এই জন্য আমি তোমাদের কাছে, আমাকে ভুলে না যাও, আমার পক্ষ থেকে যোগ্য প্রতিনিধি তোমাদের কাছে আমি সবসময় রেখে দিব। সুবহানাল্লাহ, অর্থাৎ আম্বিয়া মুরসালিন আউলিয়া কেরামদেরকে তোমাদের কাছে রেখে দিব। সুবহানাল্লাহ, পাশাপাশি তারা যদি কখনো ক্ষণিকের জন্য তোমাদের সাথে অনুপস্থিত থাকেও, তোমরা যাতে তাদের পথ ধরে ধরে আমার পর্যন্ত আবার যোগ্যতার সাথে ফিরে আসতে পারো, দায়িত্ব পালন করে আসতে পারো, সেজন্য আমি তোমাদেরকে পথ নির্দেশনার পুস্তকও দিয়ে দেবো। সুবহানাল্লাহ, সব আল্লাহ একে একে খতিয়ে খতিয়ে মানুষকে সব বুঝালেন। এক পর্যায়ে বললেন যে তোমাদের হায়াত, মওয়াত, রেজেক, দৌলত, মান, ইজ্জত সব দায়িত্ব আমার, তোমার কোনো চিন্তা নেই। এবার আল্লাহ সব বুঝানোর পর সম্মেলনে বললেন, আমি যে তোমাদেরকে সব কিছু আশ্বাস্ত করেছি যে তোমাদের সব দায় দায়িত্ব আমার, আর তোমাদের কাজ কেবল আমার দেওয়া দায়িত্বটি প্রতিপালন করা, বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ, আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।